সকলকে এয়ার ক্রিয়েশনের পক্ষ থেকে নমস্কার। আজকে আমরা আরেকটি নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে ডালিমের খোসা দিয়ে বাটিক করা। তো দেখতে পাচ্ছেন এই যে আমি নিয়েছি ডালিমের খোসা, তো একবারে এত ডালিমের খোসা পাওয়া সম্ভব না, যে কারণে আমি এগুলো শুকিয়ে রেখেছি আর অনেকদিনে রাখার কারণে একটু কালো কালোও হয়ে গিয়েছে। এগুলো আমি প্রথমে পানিতে ভিজিয়ে নেব। আমি এখানে বিকেলবেলা পানিতে ভিজাচ্ছি, আমি সারা রাত ভিজিয়ে নিব, পরের দিন আমি কাজ করব। আমি এটা জাল দিব না, কারণ আমার অল্প কাপড় আর বেশি রঙের আমার প্রয়োজন নেই। যদি আপনাদের বড় একটা এই যে যতটুকু নিয়েছি কিন্তু একটা কামিজ করা যাবে, সেক্ষেত্রে করতে হবে কি, আপনাদের অবশ্যই এটা জাল করতে হবে। জাল করলে এটার ভিতর থেকে কষ বের হয়ে যাবে। তো আমরা একটি টাইডে ডিজাইন করব। দেখেন 2 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বরাবর দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে কেটে নিব, কারণ এটা দিয়ে আমরা পাখা ভাঁজ করব। আর পাখা ভাঁজে সবসময় দাগ কেটে নিলে খোপগুলো সুন্দর হয়। এই যে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিয়ে দেখেন প্রত্যেকটা লাইন আমার একদম সমান হয়েছে। এবার আমি ত্রিভুজ ভাঁজ করব, কোণা থেকে ধরে একটু দিয়ে নিলাম অল্প একটু ভাঁজ, তারপরে অন্য পাশ থেকে মুড়িয়ে নিয়ে আসলাম। এটা কিন্তু সমুচা ভাঁজ না, ত্রিভুজ ভাঁজ। তো তারপরে আমি ভাঁজগুলো এভাবে দিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে নিয়ে এবার আপনার যেমন খুশি, তিন কোণা বাঁধলে তিন কোণায় তিনটা ফুল হবে, একটু ঘন ঘন ফুল হবে। যদি আপনি 2 কোণা বাঁধেন তাহলে 2 পাশে ফুল হবে, যদি 1 কোণা বাঁধেন 1 পাশে ফুল হবে, যদি কাঠি দিয়ে বাঁধেন তাহলে এই যে দেখেন একরকম হবে, যদি কাঠিটা এভাবে সোজা দিয়ে বাঁধেন একরকম হবে। আসলে আমার হাতটা উপর উঠে গিয়েছে, ভালোভাবে দেখা যাচ্ছে না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এটা রাবার দিয়ে বেঁধে নিব। সবসময় মনে রাখবেন রাবারের ডিজাইন এবং আর কাঠির ডিজাইন কিন্তু একরকমভাবে বাঁধলেও একরকম হয় না, কাঠির ডিজাইনটা বরাবরই একটু বেশি সুন্দর হয় আমার কাছে। তো দেখেন এই যে আমি আপনাদের নিচু করে দেখাচ্ছি কিভাবে আমি বেঁধে নিয়েছি, এই যে আমার বাঁধা হয়ে গিয়েছে। এবার আমি এটা ভিজিয়ে নিব, যে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে আমি এটা ভালো করে একটু ভিজিয়ে নিব। অনেকে আছে কাজ করার পূর্বে কাপড়টাকে ভিজিয়ে নেয়, সেক্ষেত্রেও ভালো রং ঢুকে। তো আপনি সেভাবেও নিতে পারেন, হয় কি ওইভাবে ভাঁজ দেওয়ার সময় একটু লেগে লেগে যায়, কারণ কাপড়টা ভিজা থাকে, অনেক সময় অনেকে ভাঁজ করতে পারে না, সেজন্য ভাঁজ করে নিয়ে তারপরে ভিজালেই ভালো হয়। তো আমি চিপটে রেখে দিয়েছি। এখন আমি এই যে ডালিমের খোসা যে ভিজিয়ে রেখেছিলাম তার রং বের হয়ে গিয়েছে, আমি সেকে নিচ্ছি। এই দেখেন রসটা, তো এই রসটা আমি জাল করব, চুলায় তুলে দিলাম, আগুন ধরিয়ে দিলাম এবং অপর পাশে আমি গরম পানি করে নিয়েছি। এবার আমি গরম পানি 2টি পাত্রে ঢেলে নিব। প্রথমে 1টি পাত্র ঢেলে নিয়ে আমি এতে তুঁত দিয়ে দিব, তুঁত কারণ একটু গলতে সময় লাগে, যে কারণে তুঁতটা একটু দিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিব। অন্য পাত্রে আমি পটাশটা গুলে নিয়ে কাপড়টা দিয়ে নাড়াচাড়া করব 5 মিনিট। এভাবে পটাশে 5 মিনিট কাপড় চাপড়টা নাড়াচাড়া করবো। এই দেখেন আমি পটাশ দিয়ে নিচ্ছি, পটাশ দেওয়ার সাথে সাথে কাপড়ের রঙটা কেমন পরিবর্তন হয় দেখবেন, খুব ভালোভাবে গুলে নিতে হবে। এই দেখেন একটা হলুদাভ ভাব হয়ে গেছে। এভাবে 5 মিনিট নাড়াবো, নাড়িয়ে এইদিকে আমি তুঁতের পানিটা দেখব যে তুঁতটা গলেছে কিনা, এই যে গলে গিয়েছে, অল্প একটু আছে বাকি, আমি সেটা নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি। এভাবে পটাশিয়ামের পাত্রে আমি কাপড়টা 5 মিনিট রাখবো, তারপরে কাপড়টা তুলে আমি তুঁতের পানিতে দিব।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি যখনই নতুন ভিডিও দিব আপনাদের নোটিফিকেশন যাবে এবং আপনারা দেখে শিখতে পারবেন। যে দেখতে পাচ্ছেন তুতের পানিতেও আমি রেখে দিয়েছি, এভাবে তুতের পানিতেও 5 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি আমার যে রং আমি করব সেই কষ্টায় দিয়ে দিচ্ছি ডালিমের খোসা। অসাধারণ একটি কালার এসেছে আমার, যে এত সুন্দর লাগছে ডিজাইনটা, যতটা না সুন্দর হয়েছে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে কালারটা, আমার অনেক সুন্দর লাগছে, একদম কফি কালার, গাঢ় কফি, অনেক সুন্দর আসছে। তো এভাবে দিয়ে নিয়েছি, এখানেও 5 মিনিট রাখবো। তারপর আবার আমি পটাশিয়ামের পাত্রে দেব, দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করব। আবার আমি তুতের পানিতে দিব, দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করব। আবার আমি আমার যে রঙের কষ থাকবে, যে কোনো কালারই করি না কেন, সেটার কষে দিব। এভাবে আমি যত গাঢ় করতে চাই ততবার নাড়াচাড়া করব। একবার তুত, পটাশ, আবার যে কোনো খোসা বা যেটাতে করব সেটা এইভাবে দিয়ে দিয়ে পর্যায়ক্রমে ঘুরব। এতে হবে কি, আমার রংটা গাঢ় হবে। যদি আমি হালকা চাই তাহলে আমি 2-3 বার করলেই এনাফ, যদি আমি বেশি চাই তাহলে আমি বেশি বার ঘুরাবো। এভাবে ঘুরাতে ঘুরাতে দেখবেন পানি ঠান্ডা হয়ে গিয়েছে, ফেলে দিবেন পানি, তারপরে এটা ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে শুকিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি সবসময় পাত্রটাই কাজ করি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে। ধন্যবাদ।